আপনার প্রতিপক্ষ আপনাদেরই পুরনো দল তৃণমূল, সেখানে লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে? তাকে তো চেনেই না, তাকে তো আমরা চিনিই না প্রতিপক্ষ। কংগ্রেস থেকে, কংগ্রেসের রাজনীতি আমার বাবা করেছে দীর্ঘকালীন, আমরা বনগাঁর রাজনীতিতে আমাদের পরিবার অংশগ্রহণ করেছে, তা বাবার স্বর্গীয় আরাধনার ডে প্রেরণায় এদিকে আমি বলুন কংগ্রেসে যোগদান করে প্রার্থী। আপনার প্রতিপক্ষর সঙ্গে তো কঠিন লড়াই হবে বলে মনে হচ্ছে? লড়াই কোনো ম্যাটার নেই, যেখানে 100% মোদি তো প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসে, কংগ্রেস 4 নম্বর ওয়ার্ডে, সেক্ষেত্রে ব্যক্তির গণতান্ত্রিক অধিকার আছে বিভিন্ন দল ক্যান্ডিডেট হবে, বৌদি বৌদির মতন হয়েছেন, কোনো ব্যাপার না। আপনার ভাইজি প্রার্থী হয়েছেন? হ্যাঁ, ভাইজি আমার সঙ্গে হয়েছেন ন্যাশনাল কংগ্রেস থেকে 17 নম্বর ওয়ার্ডে। তৃণমূলের মানে প্রাক্তন চেয়ারম্যান শুধু না, প্রায় 12 বছর প্রেসিডেন্ট ছিলাম, জন্মলগ্ন দিয়েই ছিলাম, এবং আমার স্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে তা আমরা জানি। এবার ঘরে আমার, বিশেষ করে আমার যে মেয়ে আছে ঋতুপর্ণা, সে শুনলাম জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছে, তা সেটা দেখুন তো, সে তো একটা মানে অ্যাডাল্ট ইয়ে হয়ে গেছে, সে তার ব্যক্তিসত্তার পরে আমি মনে করি কেউ আঘাত দেওয়াটা উচিত না, তার বিচার বুদ্ধিতে যেটা দাঁড়িয়েছে। আমাদের কাছে একটাই শুধু জিজ্ঞাসা করেছিল যে দাদুর দলে যাব, এবং সেটা তোমার বিবেকের পরে, কারণ আমার বাবা আমৃত্যুকালীন জাতীয় কংগ্রেস করতেন, তা সেটা তার বিবেকের পরে। এবং ঘরের মধ্যে কোনো পার্টি না, ঘরের মধ্যে সংসার, ঘরের বাইরে সে তার পার্টির ব্যক্তিগত সত্তা নিয়ে চলবে, আমি আমার রাজনৈতিক পার্টির ব্যক্তিগত সত্তা নিয়ে চলবে।